নমস্কার বন্ধুরা, সনাতন ধর্মকে জানো বিএস চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এই মল মাসকে আপনি এক প্রকার ফ্রি অফার মাস বলতে পারেন, কারণ এই মাসে দান করুন, গঙ্গা স্নান করুন, ব্রত পালন করুন, পুজো করুন, যা করবেন তার অধিক ফল লাভ করবেন। সেই জন্যই তো এই মাসের আরেক নাম অধিক মাস। 20 বছর পর এই মাস শ্রাবণ মাসে পড়েছে। মল মাস হলো ভগবান শ্রীকৃষ্ণের মাস, আবার শ্রাবণ মাস অর্থাৎ ভগবান শিবের মাস। তাহলে বুঝতে পারছেন এই মাসের মাহাত্ম্য। মল মাস সম্বন্ধে আগের ভিডিওতে আমি বলেছি, তাই আজ আমি বলবো এই মল মাসে একটি স্বামীপত্র ভগবান শিবকে দান করলে কি কি ফল পাওয়া যায়। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তবে সমস্ত কিছু বুঝতে পারবেন। ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, হে দেবী, স্বামী বৃক্ষ ও শনিদেব আমার কঠিন তপস্যা করেন, তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে আমি তাদের বর দিলাম। যে ব্যক্তি একটি মাত্র স্বামীপত্র আমাকে দান করবে, সেই ব্যক্তি 1000 অশ্বমেধ যজ্ঞের ফল পাবে ও সেই ব্যক্তি দেবকুলে জন্মগ্রহণ করবে। তাহলে মানবগণ স্বামী বৃক্ষের পুজো করবে, তাহলে স্বামী বৃক্ষও পুজো পাবে, এমনকি সেই ব্যক্তির যে গ্রহের প্রকোপ থাকে সেই গ্রহ শান্ত হয়। শনিদেবকে বর দিলেন, যে ব্যক্তি স্বামীপত্র আমাকে দান করবে, শনির সমস্ত দশা থেকে সেই ব্যক্তি মুক্তি লাভ করবে। স্বামী গাছ হবে শনিদেবের পরম প্রিয়। স্বামী বৃক্ষে ধূপ দীপ নৈবেদ্য দান করলে তা শনিদেবকে দান করা হয়। তাই যে ব্যক্তি স্বামীপত্র আমাকে প্রদান করবে, সেই ব্যক্তির শনির প্রকোপ আর থাকবে না, এমনকি নবগ্রহ শান্ত হয় ও সমস্ত গ্রহের দশা থেকে মুক্তি লাভ করবে সেই ব্যক্তি। এখন কথা হচ্ছে, আপনি কিভাবে স্বামীপত্র ভগবান শিবকে দান করবেন। সোমবার দিন সকালবেলায় ভালো করে স্নান করে শুদ্ধ হয়ে স্বামী গাছের কাছে গিয়ে বলবেন, ওম নমঃ শিবায়। নখ ব্যতীত আপনি স্বামীপত্র তুলবেন। 1টি, 8টি বা 11টি পাতা তুলে সেই পাতাকে ভালো করে গঙ্গা জলে স্নান করিয়ে প্রথমে পঞ্চ উপাচারে গণেশ, সূর্যদেব, নারায়ণ, শিব ও মা দুর্গার পুজো করবেন। তারপর ওম নমঃ শিবায় বলে শিবের মাথায় অর্পণ করবেন এই স্বামীপত্র। তবে এখানে একটা কথা বলে রাখি, এই শ্রাবণ মল মাসে যদি আপনি সোমবার দিন কর্মব্যস্ত থাকার ফলে এই স্বামীপত্র দান করতে না পারেন, তবে যে কোনো দিন আপনি এই মল মাসে এই স্বামীপত্র আপনি ভগবান শিবকে দান করতে পারেন। যদি এই পাতা জোগাড় করতে না পারেন তো বিল্বপত্র দান করবেন। এই মল মাসে আপনি অশ্বত্থ বৃক্ষের তলে জল অর্পণ করতে পারেন ধূপ দীপ নৈবেদ্য দিয়ে, তাহলে ভগবান শিবের কৃপা লাভ করবেন। এই মল মাসে প্রত্যেক দিন শিবের মাথায় জল অর্পণ করা উচিত। তারপরে আবার শ্রাবণ মাস, তাহলে বুঝতেই পাচ্ছেন কি অধিক ফল। আর মাত্র কয়েকটা দিন আছে এই মল মাসের, আপনারা ভগবান শিবকে স্বামীপত্র, বিল্বপত্র এবং জল অর্পণ করুন, তাতে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি আমার কথাকে বিশ্রাম দিচ্ছি। জয় রাধে, জয় রাধে।